ইউরোপা লীগের ফাইনালে নির্ধারিত সময়ে এক এক গোলে ড্রয়ের পর টাইব্রেকারে রোমাকে 4-1 ব্যবধানে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করল সেভিয়া। রেকর্ড 7 বার ফাইনাল খেলে প্রতিবারই ট্রফি জয়ের উল্লাস করেছে স্প্যানিশ ক্লাবটি। ফাইনালটা হলো ফাইনালের মতোই, নির্ধারিত 90 মিনিটের পর এক্সট্রা টাইমে যেও স্কোরলাইন ছিল 1-1, তাই খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানেই ভাগ্য পড়ে রোমার, আর রেকর্ড 7ম বারের মতো শিরোপা জয়ের উল্লাসে মাতে সেভিয়া। শিরোপা নির্ধারণী ম্যাচে শুরুটা দারুণ ছিল রোমার, প্রথম থেকেই সেভিয়াকে চাপে রাখে তারা। ম্যাচের 11 মিনিটে দারুণ এক সুযোগ পেলেও ব্যর্থ হন লিওনার্দো। তবে খুব বেশি অপেক্ষা করতে হয়নি, প্রথমার্ধেই জালের দেখা পেয়ে যায় তারা। আর্জেন্টাইন সুপারস্টার পালো দিবারার অসাধারণ এক ফিনিশিংয়ে লিড পায় ইতালিয়ান ক্লাবটি, আর উল্লাসে ফেটে পড়ে পুরো গ্যালারি। বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে সেভিয়া, আক্রমণে ধার বাড়ায় রোমাও, কিন্তু পিছিয়ে থাকা স্প্যানিশ দলটির সঙ্গে পেরে উঠছিল না মরিনিও শিষ্যরা। বেশিক্ষণ গোল বঞ্চিত রাখা যায়নি সেভিয়াকে, 55 মিনিটে আত্মঘাতী গোলে স্বস্তির সমতায় ফেরে টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটি। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান মানচিনি। 76 মিনিটে পেনাল্টি পায় সেভিয়া, তবে ভিয়ারের সাহায্য নেওয়ার পর বদলে যায় সিদ্ধান্ত। এরপর অবশ্য পেনাল্টির আবেদন করেছিল রোমাও, কিন্তু সাড়া দেননি রেফারি। নির্ধারিত 90 মিনিট আর অতিরিক্ত সময়ে কেউ আর জালের দেখা না পেলে খেলা গড়ে টাইব্রেকারে। প্রথম 3 শটের প্রতিটিতেই গোল আদায় করে নেয় সেভিয়া, কিন্তু রোমার ফুটবলাররা ইয়াসিন বোনোর দেয়াল ভেদ করতে ব্যর্থ হয় পরপর 2 বার। সেভিয়ার হয়ে বাকি কাজটা সারেন আর্জেন্টাইন তারকা মন্তিয়েল, তার পেনাল্টির সাথে সাথে জেগে ওঠে পুরো পুস্কাস এরিনা, সেই সাথে ফাইনালে শতভাগ সাফল্যের ধারাবাহিকতাও ধরে রাখল তারা। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।